শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো বন্ধুরা, মহাশিবরাত্রি উপলক্ষে আমি একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো পুরো ভিডিওটার সঙ্গে থাকো, দেখতে থাকো। এই ভিডিওতে দেখাবো পানিহাটির ঐতিহ্যবাহী বারো মন্দির সংলগ্ন গঙ্গার ঘাট ও আশেপাশের কিছু সুন্দর মুহূর্ত। বন্ধুরা, শিবরাত্রি, এই শিবরাত্রির দিনে বারো মন্দিরের কিছু সুন্দর মুহূর্ত তোমাদের দেখাবো এবং সঙ্গে জানাবো বারো মন্দির সম্পর্কিত কিছু অজানা ইতিহাস। বন্ধুরা, এই বারো মন্দির সম্পর্কিত সমস্ত তথ্য জানবার জন্য পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করে যাবে না। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবে, কারণ তোমাদের এই সাপোর্ট ও ভালোবাসাই আমায় আরও নতুন নতুন ভিডিও বানাতে ইন্সপায়ার করবে। তো বন্ধুরা, সঙ্গে থাকবে, পাশে থাকবে। বন্ধুরা, তোমরা যদি কেউ বারো মন্দিরে আসতে চাও, তবে যে কোনো দিন যে কোনো সময় আসতে পারো। বন্ধুরা, শিয়ালদা হয়ে যদি কেউ আসো, তবে শিয়ালদা মেন শাখায় সোদপুর স্টেশনে নামবে এবং কৃষ্ণনগর গেদে রানাঘাট হয়ে যদি কেউ আসো, তবে শিয়ালদা মেন শাখায় সোদপুর স্টেশনে নামবে এবং এক নম্বর প্ল্যাটফর্ম থেকে যে কোনো অটো বা টোটো ধরে বারো মন্দির পৌঁছে যেতে পারবে। কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো ফ্রেন্ডস, আমি একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে পানিহাটি বারো মন্দির ঘাটে। পানিহাটি বারো মন্দির ঘাটে আজ শিবরাত্রির দিন আমি চলে এসেছি। তো বহু জায়গা থেকে বহু মানুষ এসছে, সকলে গঙ্গায় স্নান করছে এবং সেখান থেকে শিবের মন্দিরে যাচ্ছে বাবাকে পুজো দিতে। টোটালটাই তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যারা ফ্রেন্ডস এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা সাবস্ক্রাইব করে দিও, আশা থেকেও সঙ্গে থাকো, আর স্কিপ করে যেও না, পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো ফ্রেন্ডস, তোমাদের দেখাচ্ছি, দেখতে থাকো। দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, বহু লোক গঙ্গার ঘাটে স্নান করছে এবং সেখান থেকে বাবার মন্দিরে যাচ্ছে পুজো দিতে।
দেখতে পাচ্ছ, টোটালটা তোমাদের ঘুরে দেখাচ্ছি। এদিকটা দেখাচ্ছি এই সেই বারামন্দির ঘাট, দেখতে পাচ্ছ বহু মানুষ এসছে। তো চলো ফ্রেন্ডস, তোমাদের বাকিটুকু দেখাই, সঙ্গে থাকো। বারো মন্দির ঘাটটি উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুর মহকুমার অন্তর্গত সোদপুর পানিহাটির সুপচর হরিশ্চন্দ্র দত্ত রোডে অবস্থিত। এই ঘাটটি প্রায় 200 বছর আগে 1213 বঙ্গাব্দে শ্রী নবীনচন্দ্র দত্ত নির্মাণ করেছিলেন। শ্রী নবীনচন্দ্র দত্ত তার পিতা হরিশ্চন্দ্র দত্তের স্মরণে 12টি শিব মন্দির নিয়ে এই ঘাটটি নির্মাণ করেন। এই ঘাটের সঙ্গে যুক্ত ইতিহাস সম্পর্কে জানা যায়, কলকাতার গঙ্গায় শ্রী নবীনচন্দ্র দত্ত তার পিতা শ্রী হরিশ্চন্দ্র দত্তের দর্পণাচার পালনের সময় তিনি দেখেন একজন গর্ভবতী মহিলা জলভর্তি কলসি নিয়ে সিঁড়িতে পড়ে যায় এবং তারপর সেখানে গর্ভপাত হয়ে তার মৃত্যু ঘটে। তারপর হরিশ্চন্দ্র দত্ত এমন একটি ঘাট নির্মাণের সিদ্ধান্ত নেয় যেখানে যে কোনো গর্ভবতী মহিলা খুব সহজেই প্রবেশ করতে পারবে। এভাবে এই ঘাটটি নির্মাণ করা হয়। দেখতে পাচ্ছ বারো মন্দির ঘাটে 12টি শিব মন্দিরের মধ্যে এই বাঁ সাইডে 6টি শিব মন্দির রয়েছে এবং এই ডান সাইডে 6টি শিব মন্দির রয়েছে এবং টোটাল শিব মন্দিরগুলো তোমাদের ঘুরে দেখাবো। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। নবীনচন্দ্র দত্ত হরিশ্চন্দ্র দত্ত ঘাটের কাছে 12টি সংলগ্ন শিব মন্দিরও নির্মাণ করেন। এই মন্দিরের শিবলিঙ্গগুলি অর্থাৎ ভগবান শিবের মূর্তি নীলকণ্ঠ কোষ্ঠী পাথর অর্থাৎ কালো ব্যাসেল পাথর দিয়ে তৈরি।
এই মন্দিরের ঐতিহ্যবাহী স্থাপত্য শিল্পকর্মে অনেক সুন্দর ভাস্কর্য সহ চারপাশে একটি সুন্দর বাগানও তৈরি করা রয়েছে। ১৯২৪ সালে কালনা থেকে গঙ্গাসাগর পর্যন্ত গঙ্গা সমীক্ষার পরে তৎকালীন কলকাতা বন্দর কমিশনার বলেছিলেন যে কালনার নিচে আর কোনো ঘাট এত বিস্তৃত চওড়া সহজ এবং দেখতে সুন্দর নয়। সর্বনিম্ন ভাটার সময়ও এই ঘাটটি কখনো শুকিয়ে যায় না। এই ঘাটটি তৈরি হয়েছিল ইট, কাটাচোর, সুরকি ও চিটাগুড় ব্যবহার করে। এই ঘাটটিতে নকশা করা বিভিন্ন নির্দেশন ও মোটিভ রয়েছে। ঘাটের ধাপগুলো উচ্চতা মাত্র 4 ইঞ্চি, যা ঘাটটিকে একটি সুন্দর রূপ দিয়েছে। স্যার ব্যাডফোর্ড লেসলির ডিজাইন করে একটি সুন্দর বারান্দাও রয়েছে এই ঘাটে। প্রথম বাঙালি প্রকৌশলী নীলমণি মিত্র ঘাট নির্মাণের উপদেষ্টা ছিলেন এবং স্যার ব্যাডফোর্ড লেসলি ঘাটটির নির্মাণের ধারণা দিয়েছিলেন। ২০১৮ সালে পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন ঘাটটিকে হেরিটেজ হিসাবে ঘোষণা করেন। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ বারো মন্দিরে শিবরাত্রির দিনে আসার ফলে কিছু সুন্দর মুহূর্ত এক্সট্রা উপভোগ করতে পারছি। তো বন্ধুরা, তোমরাও নেক্সট টাইম এসো, আশা করি তোমাদের ভালো লাগবে। এবছর যারা আসতে পাওনি, আমার এই ভিডিওর মাধ্যমে উপভোগ করো এবং নেক্সট টাইম তোমরা অবশ্যই আসো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই শিবরাত্রির দিনটিতে বহু জায়গা থেকে বহু মানুষ আসে এই বারো মন্দিরে এবং বাবা ভোলেনাথকে ভক্তির সঙ্গে পুজো দিয়ে যায়, যা তোমরা দেখতে পাচ্ছ। এই শিবরাত্রির দিনে বারো মন্দির ঘাটে খুব সুন্দর ছোটোখাটো মেলাও বসে, যা দেখতে খুব সুন্দর লাগে, যেখানে বহু মানুষ আসে, বহু জিনিস কেনা বেচা হয়, যা দেখতে অপূর্ব লাগে। বাবা ভোলেনাথকে ভক্তি করে সকলে পুজো দিচ্ছে, যা তোমরা দেখতে পাচ্ছ।
বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। বহু জায়গা থেকে বহু মানুষ এসছে এবং শিবের মাথায় কত নিষ্ঠার সঙ্গে জল ঢালছে, যা দেখতে অপূর্ব লাগছে। বন্ধুরা, শিবরাত্রির দিন এলে এরকম কিছু সুন্দর মুহূর্তকে উপভোগ করা যায়, যা তোমরা দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের এই সাপোর্ট ও ভালোবাসায় আমায় আরও নতুন নতুন ভিডিও বানাতে ইন্সপায়ার করবে। তো বন্ধুরা, সঙ্গে থাকবে, পাশে থাকবে। বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরে আসবো কোনো এক নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। তো বন্ধুরা, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।